खुदे दर्शक मंडली एन दाड़ी आज मनोहरपुर ग्राम शैलकोप उपजिला और झिनाइदह जिला एखे एक जगह एस देखते पेलम सुंदर एक नदी घाट बाधा होर पिछने जो एक कारीगर जाके अपनारा चिनबें ना जानबें ना जरा ग्रामगुलोते निरविच्छिन्न मानुषर क्ज कर मानुषर कथा चिंता करें সেইরকম একজন লোকের সাথে আপনাদেরকে আমি এখন পরিচয় করে দিতে চাই এবং ওনার সাথে আমরা এই মুহূর্তে কিছু আলাপ করতে চাই যে উনি কোন অনুপ্রেরণা থেকে এই কাজটি করেছেন। আমার মনে হয় আপনাদের এই বিষয়গুলো জানা দরকার যে আমরা অনেক জিনিস জানি না, যেখানে আমাদের দেশের অনেক মানুষ আছেন যারা নিভৃতে গ্রামে বসে মানুষের জন্য অনেক কাজ করে থাকেন। সেই রকম মানুষটার সাথে পরিচয় করে চাই। জনাব সাজ্জাদ হোসেন, প্লিজ আপনি আমাদের এখানে একটু আসেন। আমরা এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম যে আপনি এখানে সুন্দর একটা ঘাট তৈরি করেছেন এই এলাকার মানুষের জন্য, এই যে ঘাটটা আপনি তৈরি করেছেন এবং আমি জানি যে এখানে অনেক টাকা ইনভলভ, আমরা ওখানে একটা সাইন বোর্ড দেখলাম যে প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে এবং এটাকে বিআরডিবি বাংলাদেশ পণ্য উন্নয়ন বোর্ড তারা এটাকে আপনাকে ফান্ডিং সাপোর্ট দিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কোন অনুপ্রেরণার কারণে এই কাজটা করেছেন বা কি জন্য আপনি এই কাজটা করছেন? আমি করেছি গ্রামের লোকের বহুত অসুবিধা হয়, কাদা বৃষ্টি হলে ঘাট নদীতে নামতে পারে না, গোসল করতে পারে না, বিভিন্ন অসুবিধা। তা আমি একটা বিআরডিবির অফিসারের সঙ্গে আলাপ করলাম, আলাপ করার পরে উনি বললেন যে আপনার সহযোগিতা আমি করব। আমি বিআরডিবির যে শৈলকুপার এই কাজের অফিসার, তার নাম আজেদার রহমান, আমি তার সঙ্গে এখানে গ্রামে মিটিং করি, আমার একটা সমিতি করি, সমিতির মাধ্যমে আমি এই জিনিসটা আমার সহযোগিতা করেছেন। আমি ওই সহযোগিতার মাধ্যমে মানুষের দুর্দশা যাওয়ার জন্য আমার যা ক্ষুদ্র মানুষ হিসেবে করার দরকার আমি চেষ্টা নিচ্ছি। আমি এখানে টিউবওয়েল দিছি, অনেক টিউবওয়েল দিছি, রাস্তা করেছি এবং আরও কিছু অনেক কিছু করার আমার আশা আছে। শৈলকুপা থানায় 5টা ইউনিয়নে এই কর্মকার্য আছে। আচ্ছা, আপনি যে এই কাজটা করলেন তা আপনার এখন মনের মধ্যে কেমন লাগতেছে যে এখানে আপনাদের শত শত মানুষ প্রতিদিন এখানে গোসল করে, তারা কাপড় চোপড় ধুতে পারে, যেটা আগে নদী অনেক খাড়া থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে নদীটা অনেক খাড়া, এই কারণে এই এখানে মানুষের নামা এবং ঘাট না থাকার কারণে তাদের যে অসুবিধা হতো, তো আপনার এখন কেমন লাগতেছে যে এখানে শত শত মানুষ তারা আসতেছে প্রতিদিন? এখন গ্রামের অধিকাংশ মানুষ এই নদীতে এখানে এসে ঘাটে এসে গোসল করে এবং সবাই বলে যে না, খুব সুন্দর হয়েছে, আমরা আরো আপনার দিয়ে আরো সুন্দর কাজ দেখতে চাই, আপনি কাজ করবেন, আপনার সহযোগিতা আমরা থাকবো। ভবিষ্যতে আপনার এরকম আরো কোনো পরিকল্পনা আছে যে আপনি কিছু কাজ করতে চান কিনা? পরিকল্পনা আছে, যেমন আমার একটা মসজিদ, দোতলা মসজিদ, ওই মসজিদের অনেক কাজ বাকি আছে, বাউন্ডারি দেওয়া বাদ আছে। আমরা 50 লক্ষ টাকা খরচ করি একটা গ্রামে, গ্রামের মানুষ, সাধারণ মানুষ 50 লক্ষ টাকা করে আমরা একটা মাদ্রাসা ঘর তৈরি করেছি। মাদ্রাসা আমরা জানুয়ারি মাসের চালু করেছি, ছাত্র সংখ্যা বিরুবাসী হয়ে গেছে 2-3 মাসের ভিতরে। আমরা অনেক কিছু বড়োর দিকে আল্লাহ আমাদের যদি সহায় থাকে এবং জনগণের নিয়ে আমরা অনেক কিছু আগাতে চাই। এই ব্যাপারে সরকারি কোনো সহযোগিতা বা কোনো এনজিওর সহযোগিতা আপনারা কি আগে পেয়েছেন বা আপনি আসলে এই আপনার এই কাজগুলো স্বপ্নগুলো পূরণ করতে পারেন? আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো আমাদের আপনার ইন্টারভিউটি এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাই।